চ্যাপ্টার হচ্ছে পরেরটাই বিচ্ছুরণ ও ক্ষমতা আলোর বিচ্ছুরণ ও বিক্ষোপণ চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে কোনো নোটস পাবি না তোরা অল্প কিছু জিনিস আছে কী নোটস লিখবো যা আছে তাকিয়ে দেবো ওখানে ঠিক আছে আর শেষের দিকে আছে রিডিং করার মতো গল্প ওগুলোই যদি দেখে দেখে টুকে কি লাভ ক্যালকুলেশনও তেমন কঠিন কিছু নেই সেই জন্য নোটস বানায়নি বিচ্ছুরণ না পঞ্চাশ হাজার ক টাকা বাদ যায় কিছুই বাদ যায় না আরও নিয়ে তোদের কাছ থেকে বিচ্ছুরণ আর বিক্ষেপণ বই দামাক একটা দেখ দুটো পার্ট আছে আজকে আমি কভার করবো বিচ্ছুরণটাকে বিচ্ছুরণ জিনিসটা কি বা ডিসপারশন বলতে কী বোঝায় বই বের করছিস সবাই বইটা সাথে রাখবি পেজ নাম্বার হচ্ছে ছশো বাহাত্তর বিচ্ছূড়ন বা ডিসপারশন আর একটা আছে বিক্ষেপণ বা স্ক্যাটারিং দুটো ওয়ার্ড প্রায় কাছাকাছি শুনতে মনে হয় কিন্তু এদের মিনিং আলাদা ডিসপারশন বা বিচ্ছুরণ জিনিসটা কী দেখ প্রিজম পড়া হয়ে গেছে আমাদের প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাস করতে গেলে লাইটের কি ঘটে সেটা আমরা জানি তাই না একটা প্রিজম আছে এই প্রিজমের মধ্যে আমি হোয়াইট লাইট পাস করাচ্ছি একটা হোয়াইট লাইট পাস করালাম যখনই এখানে হোয়াইট লাইটটা ঢুকবে এর প্রতিসরণ হয় তাই তো প্রতিষ্ঠিত হয়ে যায় আলোটা প্রতিষ্ঠিত হয়ে যায় মানে কি একটু বেঁকে যাবে বেন্ড করে যাবে তো এখানে বেন্ড করে যাওয়ার সময় কি হয় দু সাতটা আলাদা আলাদা বর্ণ আলাদা আলাদাভাবে বেন্ড করে আমি এইভাবে দেখিয়ে দিলাম মানে প্রান্তিকগুলোকে দেখা যায় দেখালাম এটা হচ্ছে ভায়োলেট আর এটা হচ্ছে রেড মাঝে আরও কয়েকটা আছে টোটাল সাতটা তো এরকমভাবে প্রতিসরণ যখন ঘটে প্রিজমের মধ্যে সেই মুহূর্তে ডিসপার্শনও ঘটে যায় মানে আলো বিচ্ছুরিত হয়ে যায় আলো কী হয় ভেঙে যায় আলাদা আলাদা বর্ণে ঠিক আছে এখানে যখন বেরাবে তখন আরও বেশি পরিমাণে বেন্ড করে যাবে তখন আমি আলাদা করে একদম ভিপ গায়ের পর্যন্ত দেখতে পাবো জিওর তাই তো এইভাবে আমরা প্যাটার্নটা দেখতে পাই এটাকে আমরা বর্ণালি বলি এখানে যেটা তৈরি হলো এটাকে আমরা স্পেকট্রাম বা বর্ণালি বলে থাকি এই যে এখানে ডিসপারশনটা হলো এই ডিসপারশনটা কেন হলো বা এই বিচ্ছুরনটা কেন হলো বিচ্ছুরনটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে বিভিন্ন বর্ণের আলোক রশ্মির আলাদা আলাদা বেগ বিভিন্ন বর্ণের আলোক রশ্মির কোনো একটা মাধ্যমে আলাদা আলাদা বেগ যখন কোন আলোক রশ্মি সেটা লাল হোক নীল হোক সবুজ হোক যাই হোক না কেন সাতটা কালারের মধ্যে যে কোনো আলোক রশ্মি যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে পাস করবে বা বাই মাধ্যমের মধ্যে দিয়ে পাস করবে তখন প্রত্যেকের ভেলোসিটি হয় সেম ভেলোসিটির মধ্যে কোনো ডিফারেন্স আসে না ঠিক আছে সেই জন্য শূন্য মাধ্যমের ক্ষেত্রে আলো বিচ্ছুরিত হয় না যেমন যাচ্ছিলো তেমনই যায় তাই শূন্য মাধ্যমকে আমরা বিচ্ছুরক মাধ্যম হিসেবে ধরবো না কিন্তু যখনই শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে ঢুকে যাবে সেটা হতে পারে মাধ্যম হতে পারে জল মাধ্যম যে কোনো মাধ্যমে ঢুকে যাবে যখনই ঢুকবে তখন তাদের বেগগুলো পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে বর্ণ বিভিন্ন বর্ণের যে বেগ সেটা মাধ্যমের উপর ডিপেন্ড করে তাহলে বেগের যখন পরিবর্তন হবে তোরা পড়েছিস যে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি ওভার ভি বলেছিস মিউ ইকুয়াল টু সি ওভার ভি যেখানে সি লাইট ভ্যালু সেটি ভ্যাকিউম ইন ভ্যাকিউম কনস্ট্যান্ট ভ্যালু এটা আর ভিটা হচ্ছে ওই আলোর বেগ ওই মাধ্যমে তাই তো তো তুই দেখলি এখন লালের জন্য বেগ আলাদা নীলের জন্য বেগ আলাদা সবুজের জন্য আলাদা তো বিভিন্ন বিভিন্ন বর্ণের জন্য বেগ যদি আলাদা হয় তাহলে বিভিন্ন বর্ণের জন্য প্রতি আলাদা আলাদা হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়েছে এবার প্রতি যদি আলাদা আলাদা হয়ে যায় মানে প্রতি আলাদা আলাদা হয়ে গেল মানে এক একজনকে এক এক রকমভাবে বাক্যিয়ে দেবে নিয়ে যদি তো আমরা এটাই পরিমাণ করতাম প্রতি সরঙ্গ যত বেশি হবে তত বেশি পরিমাণে বেঁকে যায় ক্লিয়ার হয়েছে তাহলে এখানে দেখ বেগুনি বর্ণের আলো সব থেকে বেশি পরিমাণে বেঁকে গেছে তাই বেগুনি বর্ণের আলোর প্রতি সব সবথেকে বেশি লাল বর্ণের আলো সব থেকে কম বেগেছে লাল বর্ণের আলোর প্রতি সরঙ্গ সব থেকে কম বুঝতে পেরেছিস ভিভ জিওনের মধ্যে ভি সব থেকে বেশি আর সব থেকে কম ক্রমান্বয়ে উপর দিকে যাবি সেই অনুযায়ী অর্ডারটা চেঞ্জ হবে এতটুকু বুঝতে পারলি কেন বিচ্ছুরণ হচ্ছে বিচ্ছুরণ হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন বেগ এই বেগের কারণে প্রতি সর্ব চেঞ্জ হচ্ছে আর প্রতি সরঙ্গ চেঞ্জ হওয়ার জন্য তাদের যে ডেভিয়েশন অ্যাঙ্গেল বা কোণটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লিয়ার হলো তো এই গল্পটা তোদের বলা আছে অনেক সময় কাজে কোশ্চেন হয়ে যায় বিচ্ছুরণের কারণ কী এদের মধ্যে মনে রাখবি বেগুনি আর লাল বর্ণের বিচ্ছুরণ যতটা হয় হলুদ বর্ণের বিচ্ছুরণ তাদের মাঝামাঝি হয় হলুদ বর্ণটাকে তাদের মধ্য মধ্য বর্ণ ধরা হয় মাঝখানের বর্ণ ধরা হয় যদিও মাঝখানে নেই কিন্তু হলুদ বর্ণ মাঝখানে আছে কি মাঝখানে নেই তবুও এদের দুজনের যে চুতি হয় এর যা চুতি হবে এবং এর যা চুতি হবে তার মাঝামাঝি চুতিটা হবে ইয়েলো কালারের সেই জন্য ইয়েলো কালারটাকে মধ্যম বর্ণ ধরা হয় অনেক সময় হয়ে গেল বিচ্ছুরণ কাকে বলে বুঝে গেলাম আচ্ছা এবার পড়ব বর্ণালী আলোর বিচ্ছুরণ ঘটার ফলে বর্ণালী তো তৈরি হচ্ছে স্পেকট্রাম তৈরি হচ্ছে তো এই যে স্পেকট্রামটা বা এই যে বর্ণালীটা এই বর্ণালীটা দু ধরনের হয় একটাকে বলবো আমরা শুদ্ধ বর্ণালী ভালোতে পারিস আরেকটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী বিশুদ্ধ বর্ণালী কোনটা রে বিশুদ্ধ বর্ণালী কোনটা বল এটা বিশুদ্ধ না এটা বিশুদ্ধ কই লেখা আছে বিশুদ্ধ লেখা নেই তো ওপরেরটা গুলিয়ে দিবি না কেন বি কথাটা যুক্ত হওয়া মানে কোনো পরিবর্তন হয় না অকথা যুক্ত হলে পরিবর্তন হয় তো ওই একটা শুদ্ধ বর্ণালী একটা বিশুদ্ধ বর্ণালী এমন করিস না পরীক্ষাতে কথা পেয়েছিলাম আমি পরীক্ষা নিয়েছিলাম একটা শুদ্ধ বর্ণালী একটা বিশুদ্ধ বর্ণালী লিখেছে যদিও দুটো একই ওই জন্য বলে দিলাম গুলিয়ে দিস না এবার দেখি যে বর্ণালীটা উৎপন্ন হচ্ছে আপাত দৃষ্টিতে এমন মনে হতে পারে আমি কী বললাম যে হোয়াইট লাইট থেকে সাতটা আলো ভেঙে যাচ্ছে প্রমাণিত হয়ে গেছে বলে তোরা জানিস কিন্তু যখন নতুন নতুন আবিষ্কার হলো তখন ওরা কী করে বুঝলো যে হোয়াইট লাইট থেকে তৈরি হচ্ছে এমনও তো হতে পারে যে প্রিজম নতুন করে লাইট ক্রিয়েট করে নিচ্ছে প্রিজমের মধ্যে কোনো কেমিক্যাল পরিবর্তন হচ্ছে হয়তো তারপরে কী হচ্ছে ও নতুন কোনো নতুন কোনো কালারের লাইটটাকে তৈরি করে নিয়েছে তখন তো আর জানতো না যে সাদা কালারের মধ্যে সাতটা কালার আছে তো এটা একটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রুভ করা যায় কীভাবে প্রুভ করা যায় দেখ আমি কি করব কোনো একটা প্রিজমের উপর মনোক্রোমাটিক লাইট ফেলবো মনোক্রোমাটিক মানে এক বোর্ড মানে একটাই যেন কালার যায় হয় লাল ফেলে দেবো নয় হলুদ ফেলবো যে কোনো একটা কালার ফেলবো দিয়ে দেখব ওই কালারটা যখন প্রতিষ্ঠিত হচ্ছে তখন কীভাবে ভেঙে যাচ্ছে তখনও যদি অনেকগুলো কালারে বেরিয়ে যায় তার মানে কি যে প্রিজমটা নিজে থেকে কালার ক্রিয়েট করছে যদি লাল আলো যাওয়ার ফলে লাল আলোই বেরায় আর অন্য কোনো কালার না বেরায় তার মানে পিছন নতুন করে কালার ক্রিয়েট করছে না এই সাদার মধ্যেই সবগুলো কালার ঢুকে আছে তো এই এক্সপেরিমেন্টটা কীভাবে করা হচ্ছে দেখ মনোক্রোমাটিক লাইট তুই তো হাতে তৈরি করতে পারবি না বাজারে কিনতে যেতে হবে তোকে যেমন আমি লেজার কিনে নিয়ে এসেছি তো এরকম তোকে কিনতে হবে আর তুই কী করে করবি ছোট্ট ছোট্ট এক্সপেরিমেন্ট করবি বাড়িতে তুই একটা স্লিট ইউজ করবি স্লিট মানে হচ্ছে ছোট্ট একটা ছিদ্র যার মধ্যে দিয়ে লাইটটা পাশ করবে ঠিক আছে একটা ছোট্ট ছিদ্র যার মধ্যে দিয়ে লাইট মানে হয় একটা ওই কাগজের যে বক্সগুলো হয় বক্সগুলো নিয়ে নিলে ওখানে একটা ছোট্ট ছিদ্র করি আর ভেতরে বাল্ব লাগানো আছে হোয়াইট কালারের বাল্ব আছে ঠিক আছে এবার এখান থেকে লাইট পাস করবে তুই এখানে একটা প্রিজম রেখেছিস এখান থেকে লাইট পাস করে গিয়ে প্রিজমে পড়ছে যতটা সম্ভব কম লাইট যেন এখানে গিয়ে পড়ে এখান থেকে প্রতিসরণ ঘটবে প্রতিসরণ ঘটে সাতটা বনে ভেঙে যাবে প্রথমত সাতটা বর্ণে ভেঙে যাবে ঠিক আছে এই যে সাতটা বর্ণে ভাঙবে এখানে থাকবে বায়োলেট এখানে থাকবে রেড আর মাঝামাঝি জায়গায় কে থাকবে রে ইয়েলো এরকম থাকবে তো তুই এখানে আর একটা স্লিট ইউজ করবি এবং স্লিটটাকে তুই এমনভাবে অ্যাডজাস্ট করবি যাতে করে সব কটা কালার ঢেকে যায় শুধুমাত্র ইয়েলোটাই যেন এর মধ্যে দিয়ে পাস করতে পারে তাহলে ইয়েলোটাকে তুই এর মধ্যে দিয়ে পাস করাবি তাহলে এই জায়গায় এতদূর পর্যন্ত স্লিট এনে দে বুঝতে পারলি এমনভাবে স্লিটটাকে ওঠানামা করলি যেন বাকি লাইটগুলো কভার করে যায় শুধুমাত্র ইয়েলোটা ওর মধ্যে দিয়ে পাস করতে পারে বা যে কোনো একটা কালার তোর ইচ্ছা যে কোনো একটা কালারকে তুই পাস করাবি এবার এটাকে তুই প্রিজমের মধ্যে ফেল এইভাবে একটা প্রিজমের মধ্যে এই লাইটটাকে ফেললাম ঠিক আছে তাহলে এরও বেন্ড হবে এখন বেন্ড ওই দিকে যাবে তুই দেখতে পাবি এখানে যে বর্ণালিটা তৈরি হবে সেখানে ইয়েলো আর কিছু নেই বুঝতে পারলি কথা এখানে ইয়েলো ছাড়া কিছু নেই যদি প্রিজম নিজে থেকে লাইট তৈরি করতে পারতই তাহলে এখানেও নতুন নতুন কালার তৈরি হতো ওখানে পাওয়া যেত তাই না তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রিজম নিজে থেকে কোনো কালার ক্রিয়েট করতে পারে না হয়েছে আচ্ছা আরও একটা প্রমাণ আছে যে এই সাতটা কালার নিয়ে হোয়াইট লাইট তৈরি তার একটা প্রমাণ আছে যেটাকে বলে নিউটনের চাকতি দেখছি নিউটনটুকুই আলাদা নিউটনের চাকতি বা নিউটনস ডিস্ক হয়তো এই রিলসটা তোরা দেখেছিস ইউটিউবে যেটা আমি এখন বলবো নিউটনের চারটি ও কী করেছিল একটা কার্ডবোর্ড নিয়েছিল কার্ডবোর্ডে চারটা ভাগ করেছে কাটেনি এরকমভাবে চারটা ভাগ করেছে এবং ওই যে সাতটা কালার আছে ভিভজিওর সেই কালারগুলোকে এখানে কালার করেছে যে অনুপাতে বর্ণালি তৈরি হয় সেই অনুপাতে কালারগুলোকে করেছে একদম এখান থেকে ভিপ থেকে শুরু করে ভিভজিওর আবার এখানে ভি থেকে শুরু করে ভিভজিওর এইভাবে কালারগুলো করেছে ইমাজিন করে এখানে বিভিন্ন কালার আছে দিয়ে এই জায়গাটাতে এই পয়েন্টটাকে অ্যাক্সিস করে এটাকে খুব স্পিডে রোটেট করাচ্ছে এতটা স্পিডে রোটেট যতটা স্পিডে তুই পারিস খুব স্পিডে রোটেট করাচ্ছে যদি রোটেট করানো হয় তুই ওই কার্ডবোর্ডটার দিকে তাকালে দেখতে পাবি যে পুরোটাই সাদা কালার লাগছে দেখতে আলাদা করে লাল হলুদ নীল সবুজ কিছু দেখতে পাবি বুঝতে পারলি ব্যাপারটা তার মানে কি দেখ যখন তুই ওটাকে খুব স্পিডে ঘোরাচ্ছিস ওইখান থেকে একটা ভায়োলেট কালার আমার চোখে পৌঁছাচ্ছে আমার চোখের দৃষ্টি নির্বন্ধ হচ্ছে এক বাই দশ সেকেন্ড পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে এই পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি আর অন্য কোনো আলো আমার চোখে আসে আমার চোখ সেটাকে ক্যাচ করতে পারবে না মিনিমাম পয়েন্ট ওয়ান সেকেন্ডের ডিফারেন্স রাখতে হবে ঠিক আছে তো পয়েন্ট ওয়ান সেকেন্ডে পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যেই ভায়োলেট কালার থেকে শুরু করে রেড কালার মধ্যে সব কালার আমার চোখে পৌঁছে যায় ফলে আমি সব কটা কালারকে আলাদাভাবে বুঝতে পারি না সব কটা কালার চোখে একসাথে মিশে গিয়ে হোয়াইট কালার লাগে দেখতে বুঝতে পারলি এক্সপেরিমেন্টটা তোরাও বাড়িতে করতে পারিস টেবিল ফ্যানের যে সামনে পাখাটা আছে পাখাটা ধর খুলে দিলি আর ওই যে স্ট্যান্ডটা থাকে যেটা ঘুরে খুব স্পিডের একটা স্ট্যান্ড বেরিয়ে থাকে এর মধ্যে পাখা লাগানো থাকে এটা ঘুরে তো খুব স্পিডে একটা কার্ডবোর্ড বানিয়ে এবং কালার মালার করে এখানে লাগিয়ে দিবি দিয়ে বাড়ি ওটাকে ঘোরাবি খুব স্পিডে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিবি দেখবি ওই পুরোটাকে সাদা লাগবে দেখতে পুরোপুরি সাদা লাগবে না তবে পুরোপুরি কালারগুলোকেও বুঝতে পারবি না ঠিক আছে ওটা পুরোপুরি যদি সাদা করতে হয় তাহলে এই রেশিওটাকে খুব ভালো করে মেনটেন করতে হয় যে কোনটাকে বেশি রঙ করবো কোনটাকে কম রঙ করবো আর সেটাও ডিপেন্ড করবে এই বর্ণালির রেশিওর উপর তো এগুলো তো তোরা জানিস না মোটামুটি করেও আইডিয়া একটা পেয়ে যাবি যদি চাস বাড়িতে একবার করে দেখতে পারিস ঠিক আছে নিউটনের চাকরি দিয়েও প্রমাণ করা যায় সে সাদা আলোর মধ্যে সাতটা কালার আছে আচ্ছা এবার ঢুকবো নতুন নতুন টার্মে কৌণিক বিচ্ছুরণ বিচ্ছুরণ ক্ষমতা কোথায় গেল কৌনিক বিচ্ছুরণ অ্যাঙ্গুলার ডিসপারশন হোয়াইট কালার আর এখান থেকে দুটো কালার বেরোবে তাই তো রেড ভায়োলেট দেখ পুরোপুরি হোয়াইট কালারটা যাচ্ছিলো এই পাথে ঠিক আছে কিন্তু রেড কালার ঘুরে গেল এই দিকটাতে তাহলে এইটা কিন্তু রেড কালারের ডেভিয়েশন রেড কালারের চুতিকোণ যাকে আমি ডেল্টা আর দিয়ে প্রকাশ করে দিচ্ছি হুম আর এইটা এই যে এখান থেকে শুরু করে এই ডেভিয়েশনটা হচ্ছে ভায়োলেট কালারের যাকে আমি ডেল্টা ভি বলে দিচ্ছি তাহলে তুই একটা ডেল্টা আর পেলি একটা ডেল্টা ভি পেলি দুটো চুতিকোণ পেলি আর অনেকগুলো আছে আমি প্রান্তিক রশ্মিগুলো নিচ্ছি ভায়োলেট আর রেড এদের দুজনের মধ্যে চুতিকোণের যে ডিফারেন্স অর্থাৎ ডেল্টা ভি মাইনাস ডেলটা আর এই ডিফারেন্সটাকেই বলা হয় কৌণিক বিচ্ছুরণ কী বলা হয় এটাকে কৌণিক বিচ্ছুরণ বুঝতে পারলি কৌণিক বিচ্ছরণ কী করে পরিমাপ করি যত ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে সেই ডেভিয়েসেড ডেভিয়েটেড অ্যাঙ্গেলগুলোর ডিফারেন্স নিয়ে নেব তোকে যদি পার্টিকুলার উল্লেখ করে দেয় যে রেড আর ব্লুর মধ্যে করো তাহলে তখন তুই এখানে কী করবি ডেল বি সরি ডেল আই আর হচ্ছে ডেল আর করবি মানে যার যার মধ্যে বলবে তার তার মধ্যে তুই মাইনাস করে দেখে সেটা হচ্ছে কৌণিক বিচ্ছরণ বোঝা গেল নর্মালি আমরা নেব ভি আর আর মধ্যে প্রান্তিক দুটোর মধ্যে এটাকে বলছে কৌণিক বিচ্ছুরণ দেখ ডেল্টার রাশিমালা অর্থাৎ ডেভিয়েশনের রাশিমালা তোরা এর আগেও পড়েছিস মিউ মাইনাস ওয়ান ইন্টু এ পড়েছিলি না পাতলা পিজমের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকাল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ তাহলে এইখানে তুই এরকম লিখতে পারিস যে ডেল ভি ইজ ইকুয়াল টু মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ এ ভি আবার বলে দিস না কারণ পিজমের পর্যন্ত ফিক্সড যার জন্যই কর সিমিলারলি ডেল আর ইজ ইকুয়াল টু মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ এমনটা বলতেই পারি ব্যাস এই ভ্যালুগুলোকে এখানে পুট করতো কী আসছে দেখতো মিউ ভি মিউ আর ইন্টু এ আসছে তাহলে এটাও যেমন কৌণিক বিচ্ছুরণের ফর্মুলা এটাও হচ্ছে কৌণিক বিচ্ছুরণের ফর্মুলা মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ প্রতিসরণ করিজার্ভের কোন যদি জানা থাকে তাহলেই কিন্তু বের করে নিতে পারব হয়েছে একে আরও অনেক রকমভাবে সাজানো দেয় যায় ডেল ভি মাইনাস ডেল বাই ডেল এই যে টার্মটা এই টার্মটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি এবং এটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা এই টার্মটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা যেখানে ডেল ভি মাইনাস ডেল আর মানে কৌণিক বিচ্ছুরণ এটা তো বোঝাই যাচ্ছে আর এই যে ডেলটা আছে এটা কার ডেভিয়েশন এটা হচ্ছে ইয়েলো কালারের ডেভিয়েশন মানে মধ্যম যে রশ্মিটা আছে মধ্যক রশ্মিটা তার ডেভিয়েশন মানে আমি এখানে ডেলটা লিখে রাখছি ডেলটা কার ডেল্টাটা হচ্ছে ইওলোর ঠিক আছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মিউটা হচ্ছে ইয়োলোর জন্য সিম্পলি বুঝতে পারছিস এই টার্মটাকে বলা হচ্ছে কৌ বিচ্ছুরণ ক্ষমতা একটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ ডেল ভি মাইনাস ডেলার আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা এবার তুই এখান থেকে রাশিমালাটাকে একটু সাজাতে পারিস ডেল ভি মাইনাস ডেল আর মানে উপরে দেখতে পাচ্ছিস মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ তাই না রে আর নিচে ডেল মানে ওই ওখানে দেখ মিউ মাইনাস ওয়ান ইন্টু এ হলো তার মানে এ এ যদি কেটে দিস এটা দাঁড়াবে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান এটাও একটা বিচ্ছুরণ ক্ষমতা রাশিমালা মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান রাশিমালাগুলোকে মুখস্থ করে নিতে হবে কী কী পড়লি দুটো টার্ম পড়লি কৌণিক বিচ্ছুরণ পড়লি আর বিচ্ছুরণ ক্ষমতা বললি আমি বারবার টার্মগুলোকে উল্লেখ করছি কারণ গুলিয়ে যেন না যাই তোদের পরে একটা জিজ্ঞাসা করবো অন্যটা ডেফিনেশান দিয়ে দিবি ওই জন্যই বারবার উল্লেখ করে দিচ্ছি কৌণিক বিচ্ছুরণ যখন বলবে নামের সাথেই মিল আছে কৌণিক কোণের ডিফারেন্স সেই অনুযায়ী মনে রাখবি ডেল বি মাইনাস ডেল আর ডেলি ডেল আর তোর আলাদা করে মুখস্থ আছে বসিয়ে দিলে পেয়ে যাবি বিচ্ছুরণ ক্ষমতা যখন বলবে অনুপাত করে বের করবি ওপরে কৌণিক বিচ্ছুরণ আর নিচে হচ্ছে ডেলটা মিউ মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান এইভাবে আমরা কৌণিক বিচ্ছুরণ সরি বিচ্ছুরণ ক্ষমতা বের করব বিচ্ছুরণ ক্ষমতার কোনো একক নেই ঠিক আছে কি করে বুঝলাম কোনো একক নেই এই রাশি মানার দিকে থাকা ওপরেও কৌণিক বিচ্ছুরণ নিচেও কৌণিক বিচ্ছুরণ একক একক কেটে গেল তাহলে বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে একটা এককবিহীন রাশি এক্সাম্পল পেয়ে গেলি একটা এককবিহীন রাশির উদাহরণ বিচ্ছুরণ ক্ষমতা ওকে এবার প্রিজমের সমবায় পড়ব মানে প্রিজমের কম্বিনেশান ক্রিয়েট করবে সেখানে কয়েকটা স্পেশাল কেস অ্যাপ্লাই করবো কখনও হতে পারে যে আমি আলো ক্রসির বিচ্যুতি কোন চাই না কখনও হতে পারে যে না আলোক্রসির বিচ্ছুরণ না হয় এইভাবে আমি প্রিজমের কম্বিনেশান ক্রিয়েট করব প্রিজম সমবায় প্রিজম সমবায় দেখ মন দেখানে প্রথম যে কন্ডিশানটা সেটা হচ্ছে বিচ্ছুরণ চ্যুতি মানে বুঝলাম না মানে আলোক কোনো বিচ্ছুরণ হবে না কিন্তু চুদিগণ পাওয়া যাবে ব্যাপারটা কেমন একটা প্রিজম নিয়েছি এরকম হুম একটা প্রিজম নিয়েছি এরকম এর উপরে হোয়াইট লাইট এসে পড়লে হবে রে ভাগ হয়ে যাবে ডেভিডেড হয়ে যাবে এইভাবে আর রেডে ডেবিডেড হয়ে যাবে এবার তুই কী করবি সেম টাইপের আলাদা একটা প্রিজম কি এখানে উল্টো করে ধরে রাখ এভাবে যেভাবে এটার সার্ভেস আছে সেইভাবে এটার সার্ভেস রাখ প্যারালি রাখ তাহলে যত ডিগ্রি অ্যাঙ্গেলে পাস করছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ঢুকে যাচ্ছে বুঝলি এখানে যা যা ঘটনা ঘটলো এখানে ঠিক তার উল্টো ঘটনা ঘটবে মানে কী হবে এই সংকুচিত প্রসারিত করেছিল এবার সংকুচিত করে দেবে একদিকে জড়ো হয়ে যাবে বুঝতে পারছিস দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে লাইটটা বইয়ের ছবিটা দেখ আরও ভালো বুঝতে পারবি ক্লিয়ার হলো কী বললাম বইয়ের ছবিটাতে দেখবি একসাথে লাগিয়ে রেখেছে লাগিয়ে রাখলেও হবে সমান্তরালে রাখলেও চলবে এটা হচ্ছে একটা প্রিজমের সমবায় এখানে কী হয়েছে দেখ আলোপ রসি এই প্রিজম দ্বারা তো বিচ্ছুরিত হয়েছে কিন্তু এই প্রিজম দ্বারা আবার সংকুচিত হয়ে গেছে আলটিমেট কোনো বিচ্ছুরন হয়েছে কি হয়নি আর এই রশ্মিটা যাচ্ছিলো এই পথটাতে কিন্তু গেল এই পথে মানে কিছুটা ডেভিয়েশন হয়েছে কিছুটা ডেভিয়েশন হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে বিচ্ছুরণহীন চ্যুতি তো তোকে শর্ত ফাইন করতে দিবে যে বিচ্ছুরণহীন চ্যুতি পাওয়ার শর্ত কি বিচ্ছুরণহীন চ্যুতি পাওয়ার শর্ত কি এটা এ কোন বিশিষ্ট প্রিজম আর এটা হচ্ছে ড্যাশ কোন বিশিষ্ট প্রিজম ধরে নিচ্ছি আমি তাহলে দেখ এই ক্ষেত্রে একটা তুই কৌণিক বিচ্ছুরণ পাবি যাকে তুই বলবি ডেলবি মাইনাস ডেলার বলবি তো আর এর ক্ষেত্রেও কৌণিক বিচ্ছুরণ পাবি যাকে বলবি ডেলভি ড্যাশ মাইনাস ডেলার ড্যাশ ড্যাশ দিয়ে প্রকাশ করে দিচ্ছি এই কৌণিক বিচ্ছুরণ এবং এই কৌণিক বিচ্ছুরণ একে অপরের উল্টো আছে তাহলে ইকুয়াল হতে গেলে তো কোনো কৌণিক বিচ্ছুরণ থাকছে না লব্ধি বিচ্ছুরণ শূন্য হয়ে গেল বোঝা গেছে এই যে পরিমাণ কৌণিক বিচ্ছুরণ ঘটাচ্ছে ঠিক উল্টো দিকেও তার কৌণিক বিচ্ছুরণ ঘটাচ্ছে এবং সেম পরিমাণ যদি ঘটায় তাহলেই কোনো বিচ্ছরণ আসবে না অর্থাৎ তুই বলতে পারিস ডেল ভি মাইনাস ডেলআর ইকোয়াল টু ডেলি ড্যাশ মাইনাস ডেল আর বলতে পারিস এটা হচ্ছে মেন কন্ডিশান এটা যদি ধরে নিতে পারিস বাকি থিওরি তোরা নিজেরাই ডিরাইভ করে নিতে পারবি ডেল ভি ডেল আর মানে আমি প্রুভ করেছিলাম মিউ ভি মাইনাস মিউআর ইন্টু এ আর এখানে প্রুভ করেছিলাম প্রুভ কী করবো একই তো মিউ বি ড্যাস মাইনাস মিউআর ড্যাস ইন্টু এ ড্যাশ বলা যাবে এরকম আচ্ছা আর একটু সাজিয়ে গুছিয়ে লিখি একটা সুন্দর ফর্ম বানাবো কেমন ফর্ম বানায় দেখ মিউ মাইনাস মিউ আর বাই মিউ ছিল না নিয়ে এসছি হ্যানটাই এখানে আবার বসিয়ে দিলাম একটা এবার শান্তি কেটে যায় সিমিলারলি এদিকেও মিউ বি ড্যাস মিউ মিউ ড্যাশ তাহলে এখানে করবো মিউ ড্যাশ মাইনাস ঠিক আছে রে এই রাশিটাকে ওমেগা বলতে পারি না ডিসপার্সিভ পাওয়ার বিচরণ ক্ষমতা আর এইটাকে বলতে পারি ডেলটা তাই তো রে সিমিলারলি ওখানে দেখ ওটা ওমেগা ড্যাস আর এটা হচ্ছে ডেল্টা ড্যাশ তাহলে তুই কী পেলি এখানে পেলি ওমেগা ইন্টু ডেল্টা ইজ ইকাল টু ওমেগা ড্যাস ইন্টু ডেল্টা ড্যাশ এটা কার শর্ত এটা হচ্ছে বিচ্ছরণহীন বিচ্যুতি হওয়ার শর্ত কোনো রকম বিচ্ছুরন হবে না শুধুমাত্র চুটি কোন পাওয়া যাবে দেখ এবার তাহলে এই কন্ডিশনটা আমাদেরকে মুখস্থ রাখতে হচ্ছে এবার দেখ এখানে চুতিকোণ তো কিছুটা পাওয়া গেছে নাকি ডেল্টা পাওয়া গেছে তো কিছুটা চুতিকোন পাওয়া গেছে আমি এই চুতিকোণ্ডটা বের করতে চাই তো চুতিকোণ্ডটাকে এখন কী করে বের করব কৌণিক বিচ্ছরণের মধ্যে ডিফারেন্স দেখতে হবে তাহলেই চুতিকোণ পেয়ে যাব তাই তো এই যে চ্যুতিকোণটা ঘটিয়েছিল সেটাকে বলে দিচ্ছি ডেলটা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আর এই যে চ্যুতিকোণ্ডটা ঘটাবে সেটা হচ্ছে ডেল্টা ড্যাশ মিউ মাইনাস ওয়ান ইন্টু এ বোঝা গেছে এতটুকু এই ইয়েলো কালারের যে চুতিকোন ঘটাবে সেটা ডেলটা মি মাইনাস ওয়ান ইন্টু এ আর এই ইয়েলো কালারের যা ঘটিয়েছে সেটা হচ্ছে ডেল্টা ড্যাস মি মাইনাস ওয়ান ইন্টু এ ইয়েলো কালার কেন নিলাম বাকি কালারগুলো কী দোষ করলো ইয়েলো কালারটাকে স্ট্যান্ডার্ড হিসেবে চলছে মাঝের হিসেবে চলছি কারণ সাতটা কালারের তো কোন তো আলাদা আলাদা হবে কোনটা নিয়ে চলবে ওই জন্য মাঝার মাঝেরটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়ে চলছি তাহলে এখানে যদি আমাকে চুতিকণ বের করতে হয় আমাকে বের করতে হবে ডেল মাইনাস ডেল্টা ড্যাস তাই না রে এই যেদিকে চুতিকণ ঘটিয়েছে ঠিক উল্টো দিকে এই চুতিকোন ঘটিয়েছে তাহলে রেজাল্ট্যান্ড চুতিকণ যদি বের করতে হয় রেজাল্ট আমি যদি বের করতে হয় তাহলে এদের দুজনে ডিফারেন্স নিতে হবে যদি কোনো এবার ডিফারেন্স নেবো দেখ পুরোপুরি ক্যালকুলেশান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ ঠিক আছে এইভাবে আমরা বসালাম এরপরে এটাকে এটাকে সাজাবো মানে তোর হয়ে গেছে রাশিমালা তুই শুধুমাত্র সাজাবি একটু সুন্দর ফর্ম নিয়ে আসবি কীভাবে নিয়ে আসবি দেখ ওখানে এড্যাস দেখতে পাচ্ছিস এখানেও এড্যাস আছে এক জায়গায় এই যে এখানে আছে তো এই ইকুয়েশানটাকে তুই যদি কাজে লাগাস এই ইকুয়েশানটাকে যদি কাজে লাগাস তাহলে এ ড্যাশ সমান সমান এইটা বাই এটা লিখতে পারিস পারিস তো এগুলো মনে রাখা মনে রাখতে হবে কিন্তু কীভাবে কখন কোনটা চেঞ্জ করছি মিউ ড্যাশ মাইনাস ওয়ান তো আছেই আর এ ড্যাশকে লিখছি দেখ মিউ বি মিউ আর ইন্টু এ বাই মিউ বি ড্যাস মাইনাস আর ড্যাস দেখ ভুল করেছি নাকি এইটা বাই এটা ওইখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ এটাকে কমন নিয়ে নে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ এটাকে কমন নিয়ে না এখানে কমন নিয়ে নিচ্ছি তো এক থাকবে এখানে তো ছিলই না মিউ মাইনাস ওয়ান ছিল এ ছিল এটাকে বের করেছি তো মিউ মাইনাস ওয়ান যখন বের করিনি তাহলে ওখানে একটা নিচে মিউ মাইনাস ওয়ান দিয়ে দেয় বুঝতে পারছিস ক্যালকুলেশান ফিজিক্স করছি না ম্যাথামেটিক্স করছি ব্যাস এইটুকু দাঁড়ালো হয়েছে বা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ওয়ান মাইনাস দেখ মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান কী পড়েছিল আপনাকে ওমেগা তাহলে এটার জায়গায় তুই ওমেগা লিখতে পারিস সিমিলারলি মিউ বি ড্যাস মাইনাস মিউ ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান এটা নিচে গেছে তার মানে এটাকে তুই ওমেগা ড্যাস বলতে পারিস আর এটাকে ডেল্টা বলে দে না ডেল্টা ওয়ান মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাস হলো রাশিমালা তাহলে চুদিকোন বের করার রাশিমালা কী দোল ডেল্টা ইন্টু ওয়ান মাইনাস ওমেগা বাই ওমেগাড্যাস ফর্মুলা মুখস্থ রাখার তুলনায় ডেরিভেশন করাটা বেশি দরকার ডেরিভেশান দিতে পারে দুই মার্কে তিন মার্কে ডেরিভেশান দিতে পারে তাহলে এখানে বুঝ আর না বুঝ ক্যালকুলেশানটা প্র্যাকটিস করতে হবে যে কখন কোনটাকে কোন জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে আমাকে উত্তরটাকে নিয়ে আসতে হবে বোঝা গেল এটাই প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিস করতে পারলেই হয়ে গেল তো এই কেসটা আমি করলাম বিচ্ছুরণহীন চ্যুতি বিচ্যুতি ঠিক তার উল্টো করব মানে এবার চ্যুতিহীন বিচ্ছুরণ করব ব্যাপারটা বুঝতে পারলি কি চ্যুতি ঘটবে না কিন্তু বিচ্ছুরণ ঘটবে এমন কেস করব মিটে দিচ্ছে এগুলো ভাবছি এসি লাগাবো কিন্তু ওয়েট করছি দরজাটাই নাই ওই জন্য আগে দরজা লাগে তারপরে এসি এসি লাগাবো তখন দরজা দিয়ে সব বেরিয়ে যাবে না দাঁড় করে রাখলেও হবে এখানে তোকে দাঁড় করে রাখলেও হবে দরজার কাজ করবি চুতিন বিচ্ছুরন দেখ প্রতিদিন বিচরণে ছবি কেমন হবে এখানেও একই রকমভাবে একটা হোয়াইট লাইটকে পাস করাচ্ছি প্রথমে সাতটা বর্ণে ভেঙে গেলো এইভাবে সাতটা বর্ণে ভেঙে গেল এবার এমন একটা প্রিজম ইউজ করলাম যে প্রিজমটা কি করলো সবাইকে সংকুচিত করার চেষ্টা তো করলো কিন্তু ওইভাবে সংকুচিত করতে পারলো না যার ফলে কি হলো এখান থেকে লাইট বেরালো এখান থেকে লাইট বেরোলো বিচলিত হয়ে একটা মাঝে ইয়েলো কালার যাচ্ছিলো সেই ইয়েলো কালারটাও এখান দিয়ে বেরালো এবং এমনভাবে বেরালো যে এই যে হোয়াইট লাইটটা এটা যেদিকে যাচ্ছিলো ইয়েলো কালারটা তার সঙ্গে সমান্তরালে যাচ্ছে বাকিগুলো যাচ্ছে না সবাই একসাথে সমান্তরাল হতে পারে না কারণ সবাই তো বিচ্ছুরিত হচ্ছে না যে কোনো একটা আমি ইয়েলো কালারটাকে স্ট্যান্ডার্ড ধরছি তাই ইয়েলো কালারটা এর সাথে সমান্তরায়ে চলে গেলো তাহলে দেখ এই দুটো কালারের মধ্যে কিন্তু কোনো ডেভিয়েশন নেই আছে কি তার মানে এখানে কোনো চুতি ঘটেনি যে পদে যাচ্ছিলো সেই পথেই যাচ্ছে চুতি কোন জিরো ডিগ্রি এখানে কিন্তু বিচ্ছুরণ ঘটেছে দেখ বিচ্ছুরিত হয়ে গেছে বুঝতে পারলি আমি প্রিজম প্রিজম দুর্ঘ ফাঁকা ফাঁকা রেখেছি তোদের বইয়ে কম্বাইন করে দিয়েছি এক জায়গায় করলেই হলো প্যালার রেখে করতেই পারি হয়েছে এতটুকু এবার কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে দেখ এটা তুলনামূলক একটু সহজ কন্ডিশন হয়ে যাবে এই যে পরিমাণ চ্যুতি ঘটাবে এও ঠিক সেই পরিমাণ চুতি ঘটাবে এই যদি ডেল্টা পরিমাণ যুদি ঘটায় এই যদি ডেল্টা ড্যাস ঘটায় তাহলে দুটোকে সমান হতে হবে সমান না হলে চ্যুতি জিরো হবে কেন বুঝতে পারলি এই একদিকে করছে ও উল্টো দিকে করছে দুটো সমান করছে বলে চুতি কোনো হয়ে গেল জিরো ডিগ্রি এবার ডেল্টার মান হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ আর ডেল্টা ড্যাস হচ্ছে মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাস ব্যাস রিলেশন কমপ্লিট মিউ ওয়ান মিউ মাইনাস ওয়ান নিউ ডাস মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ ড্যাস বাই এ এই হচ্ছে শর্ত আগেরটা থেকে এটা তুলনামূলক সহজ না রে আগেরটা থেকে এটা তুলনামূলক সহজ এগুলো কি মুখস্থ রাখবি মুখস্ত রাখবি এগুলো কনসেপ্টটাকে মনে রাখবি আমি কী করছি সেখান থেকে দু লাইন করে নিতে পারবি তোরা এবার বিচ্ছুরণ যদি বের করতে হয় সুতি তো হয়নি কিন্তু বিচ্ছুরন তো হয়েছে আর বিচ্ছুরণ বের করার নিয়ম দেখ বিচ্ছুরণ বের করার নিয়ম কী বিচ্ছুরণকে আমরা পরিমাপ করি কৌণিক বিচ্ছুরণ দিয়ে তাহলে প্রথমটার জন্য হচ্ছে ডেলবি মাইনাস ডেলার পরেরটার জন্য হচ্ছে ডেলবি ড্যাশ মাইনাস ডেলার ড্যাশ বোঝা গেছে রে ওকে ডেলি মাইনাস ডেল আর কে তুই বলতে পারিস মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান মিউ বি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ বাই মিউ ড্যাশ মাইনাস ওয়ান কেন এসব করছি আমার মুখস্থ আছে আমি তাই করছি আমি জানি উত্তর কোনটা নিয়ে আসতে হবে ব্যাস কোনো কিছু বোঝার নাই এখানে এইটার আসি মানে না তো এটা ডেল বি মাইনাস ডেলার ইজ ইকুয়াল টু এদিকে দেখা এটা ভুল বসে দিয়েছি আমি ডেল ভি মাইনাস আর ইজ ইকোয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ আর এটা হচ্ছে মিউ ভি ড্যাস মাইনাস আর ড্যাশ ইন্টু এ ড্যাশ এবার তুই করবি এখানে আগের মতো এখানে একটা মিউ মাইনাস ওয়ান গুণ করে দিবি আর নিচে একটা ডিভাইড করে দিবি ঠিক আছে সিমিলারলি এখানেও কাজটা হবে ওপরে একটা মিউ ড্যাশ মাইনাস ওয়ান নিচে একটা মিউ ড্যাশ মাইনাস ওয়ান এই পুরো টার্মটাকে আমি বলবো ওমেগা আর এইটাকে বলবো ডেল্টা ঠিক আছে এখানে একই রকমভাবে পাবি ওমেগা ড্যাস ডেল্টা ড্যাস দেখো আমার মুখ ছিল এটা আসবেই বলে আমি বুঝে গেলাম যে কোনো জায়গায় ভুল হয়েছে একটু দেখে করতে হলো তো তোরা প্র্যাকটিস করবি এটাকে যেন আমার মতো দেখতে না হয় ওটাই যদি ইকুয়াল করে দিস মাঝখানে তাহলে আগেরটার শর্ত হয়ে গিয়েছিল তাই না এটা এখানে মাইনাস হিসেবে আসলো তাহলে বের করতে পারবি তো বিচ্ছরণগুলো এই ছবিগুলো যখন আরবি তীর চিহ্ন যেন ভুল না হয় না তো পুরো থিওরি কেটে দেবে আচ্ছা এরপরে আছে দেখ শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালী শুদ্ধ বর্ণালী কাকে বলবো অশুদ্ধ বর্ণালী কাকে বলবো হ্যাঁ বল সবুজটাকে ধরা উচিত ছিল এখানে দেখ মাঝখানে আছে বলে তার জন্য না এরকম ব্যাপারটা যেই সাদা কালারটা এসেছিলো সাদা এদিকে চলে যেত প্রিজম কি করলো এখান থেকে একটা রেট বের করছে এখান থেকে ভায়োলেট বের করছে আর এখান থেকে ইয়েলো বের করছে ঠিক আছে দেখ রেড যদি থার্টি ডিগ্রি কোণে বেঁকে যায় আর এটা যদি নাইনটি ডিগ্রি কোণে বেঁকে যায় তাহলে মাঝে ইয়েলো কালারটা সিক্সটি ডিগ্রি কোণে বেঁকে যায় ইয়েলো কালার মাঝে নেই তবুও এর কোনটা সিক্সটি ডিগ্রি কোণে হচ্ছে তার মানে এদের দুজনের মাঝামাঝি জায়গায় হচ্ছে সেই জন্য ওটাকে আমরা মধ্যক হিসেবে ধরে নিয়ে চলছি ঠিক আছে এক্সপেরিমেন্টালি শুদ্ধ বর্ণালী অশুদ্ধ বর্ণালীটা একটু বলে দিই তাহলে হয়ে যাবে আজকে শুনে আমি যখন প্রিজমের প্রিজম দিয়ে যখন ওই বর্ণালি তৈরি করেছিলাম দেখেছিলাম তো সাতটা কালার প্রিজম দিয়ে তৈরি হচ্ছিলো সেই যে কালারটা বোর্ডের মধ্যে তৈরি করেছিলাম দেখবি লাল শুরু শেষ হতে না হতেই কমলা শুরু তাই না মানে একটা একটার উপর ওভারল্যাপ করেছিল গ্রিন ব্লু ইয়েলো সব একে শেষ হচ্ছে তারপর একটা ওভারল্যাপ করে যাচ্ছে তুই পার্টিকুলারলি ওটাকে ডিফাইন করতে পারতি না যে এখান থেকে এতটুকু গ্রিন আছে তারপরে এখান থেকে এতটুকু ব্লু আছে তারপরে রেড আছে এইভাবে কিন্তু আলাদা করতে পারতি না শুরু শেষ কন্টিনিউয়াস হয়েছিল বুঝতে পারছিস ব্যাপারটা তাহলে এই যে বর্ণালীটা যেখানে একটার উপর আর একটা ওভারল্যাপ করে গেছে সেই বর্ণালীকে বলছি আমরা অশুদ্ধ বর্ণালী ঠিক আছে যদি তুই এমন কোনো বর্ণালী তৈরি করতে পারিস যেখানে আলাদা আলাদা করে ডিসপ্লিট তৈরি করা যাবে এমন হতে পারে যে এখান থেকে এতটুকু শুধুমাত্র রেড ঠিক আছে এখান থেকে এতটুকু শুধুমাত্র অরেঞ্জ মাঝখানে তুই গ্যাপ দেখতে পাচ্ছিস কালো কালারের একটা গ্যাপ আছে যদি এমনটা হয় তাহলে সেটাকে তোরা বলবি শুদ্ধ বর্ণালী ঠিক আছে একজন আরেকজনের উপর ওভারল্যাপ করেনি এবার আমি শুদ্ধ বর্ণালী কী করে তৈরি করব অশুদ্ধ বর্ণালী তৈরি করা তো খুবই সহজ দেখিয়ে দিয়েছিলাম তোদের তৈরি করে তাহলে শুদ্ধ বর্ণালী কী করে তৈরি করা যায় শুদ্ধ বর্ণালী গঠনের যে রসি চিত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা চিত্র দেখ কার মাথায় এসেছিলো জানি না তবে যার মাথায় এসেছিলো খুব ব্রেন ইউজ করেই করেছে এখানে একটা প্রিজম নিয়েছি এই প্রিজমের মধ্যে আমরা হোয়াইট লাইট ফেলি তো ওই পণ্ডিত কী করেছে আগে এখানে হোয়াইট লাইট ফেলেনি একটা স্লিট নিয়েছে এখানে এই স্লিটের মধ্যে দিয়ে লাইট প্লাস লাইট পাস করছে যতটা সম্ভব কম লাইট পাস করছে এখান দিয়ে আর এই জায়গায় একটা উত্তল লেন্সকে ইউজ করা হয়েছে উত্তর লেন্সটাকে এমনভাবে রেখেছে যাতে করে এই স্লিটটা উত্তল লেন্সের ফোকাসে থাকে ঠিক আছে তাহলে যখনই এখান থেকে লাইট বেরাবে এখান থেকে যখনই লাইট বেরাবে উত্তল লেন্স কী করবে তাদেরকে সমান্তরাল বানিয়ে দেবে তাই তো ধরুন এরকম সমান্তরাল বানিয়ে দিল সমান্তরালভাবে গিয়ে এখানে পড়লো তার মানে সবাই কিন্তু একই অ্যাঙ্গেলে এসে এখানে আপতিত হচ্ছে ব্যাপারটা বুঝে গেছিস এবার এখান থেকে যখন ডিসপার্স হবে দেখ এই কী করবে নিজের মতো ভায়োলেট রেডকে ডিসপাস করবে এই নিজের মতো ভায়োলেট রেট ডিসপাস করবে তাই তো শুধু প্রান্তিকগুলোকে দেখাচ্ছে এরকমভাবে ডিসপার্স করবে এবার এখান থেকে যখন যাবে দেখ এই রেডটা এখানে যাচ্ছে ভায়োলেট এদিকে যাচ্ছে এই রেড এখানে যাচ্ছে ভায়োলেট এদিকে বুঝতে পারছিস ওভারল্যাপ করে যাচ্ছে এখানেও চালাকি করেছে এখানে করেছে এরকম এখানে একটা আবার উত্তর লেন্সকে ব্যবহার করেছে এবং সেই উত্তল লেন্সের ফোকাসে একটা পর্দা রেখেছে স্ক্রিন রেখেছে এবার কি হবে দেখ যে রেড কালারগুলো আসছে এটা রেড কালার তাই তো তারপরে দেখ এইটাও রেড কালার যাচ্ছে এটাও রেড কালার যাচ্ছে যাচ্ছে তো এই সব কটা রেড কালার পরস্পরের সাথে প্যারালাল থাকবে সব কটা প্যারালাল থাকবে কারণ কম্বিনেশনই ওইভাবে তৈরি করেছি এবার সব রেড কালার যখন প্যারালাল হবে তার মানে সমান্তরাল রশ্মি এসে কোথায় মিলবে না ফোকাসে লাল আলোর জন্য যেটা ফোকাস হবে সেখানে গিয়ে সবাই মিলবে এটা লাল আলোর জন্য সবাই এসে মিলে গেল যতগুলো লাল ডিসপার্স হয়েছিল সবাই গিয়ে এক জায়গায় মিলিত হয়ে গেল বুঝতে পারলি একই রকম ভাবে ভায়োলেট যেগুলো বেরিয়েছিল এটা ভায়োলেট বেরিয়েছিল এখানে ভায়োলেট এখানে ভায়োলেট সবগুলো ভায়োলেট বেরিয়েছিল এবার ভায়োলেটের জন্য ফোকাস দরকার মনে করে এখানে তাহলে সবগুলো গিয়ে ভায়োলেটের কাছে গিয়ে মিলল ছবি আর বোঝাতে পারলাম না নোংরা হয়ে গেল বুঝতে পারলি ব্যাপারটা এইভাবে প্রত্যেকটা কালার তাদের নিজেদের নিজেদের ফোকাসে গিয়ে মিলিতে হলো তাহলে শুদ্ধ বর্ণালি ক্রিয়েট হয়ে গেলো বোঝা গেছে এইভাবে শুদ্ধ বর্ণালী তৈরি করা হয়েছে শুদ্ধ বর্ণালী গঠনের শর্তাবলী বলে একটা পয়েন্ট আছে দেখবি ওখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে এই ছবিটার উপর ডিপেন্ড করেই পয়েন্টগুলোকে লেখা আছে ঠিক আছে বলা যে স্লিট এস ওয়ানকে খুব ক্ষুদ্র হতে হবে স্লিট এস ওয়ানকে উত্তল লেন্সের ফোকাসে রাখতে হবে মানে এল ওয়ান লেন্সের ফোকাসে থাকতে হবে বোঝা গেল এই স্লিটের যে তলটা সেটা এই প্রতিসারক তলের সাথে সমান্তরাল হতে হবে এখানে এই প্রতিসারক তলের সাথে এই পর্দার তলটাকে সমান্তরাল হতে হবে এইসব সব বকেছে গেলো তোরা পড়ে নিবে এগুলো গল্প বলা আছে ছবি দেখে বলা হয়েছে ছবি দেখবি আর নিজেদের মতো করে তৈরি করবি ঠিক আছে রে রামধনু দিয়ে পরের দিন বোঝাবো পরের দিন রামধনু পড়তে পারবি রামধনু দেখেছিস তোরা করেছিস সেই ছোটোবেলা দেখেছি তারপরে দেখতেই পাই না অনেক দেখার চেষ্টা করি হয় না দেখা গ্রামের দিকে ভালো দেখা যায় যেখানে ধর ফাঁকা মাঠ থাকবে জমি থাকবে এখন তো এগুলো তো নাই না ওই বোঝা যাবে কোনো সময় যদি রামধনু চোখে পড়ে যায় বা কোনো দিন যদি দেখতে পাস ওখানে সময় দিবি অনেকক্ষণ ধরে মানে দেখবি মন ভরে দেখবি কি আছে না আছে পড়া বোঝাতে অনেক সুবিধা হবে পড়ার সাথে অনেক মিল করতে পারবি রামধনু তৈরি করা যায় জানিস আর্টিফিশিয়ালি শুনেছিস ওই ইয়ার মলিকিউল মানে বাষ্প তৈরি করে রামধনু তৈরি করা যায় আর একটা খুব ভালো উপায় আছে রামধনু তৈরি করা যায় বাথরুমে তৈরি করা যায় আমার ম্যাক্সিমাম এক্সপেরিমেন্ট বাথরুমেই হয় ঠিক আছে কীভাবে তৈরি করা যায় বলতো ওই দেওয়ালের উপরে যে ছিদ্রটা থাক না যেখান থেকে লাইট পাস করে ওই দিকে মুখ করে ধর মুখে জল নিয়ে মুখে জল নিয়ে আমরা যখন ফেলি কুলিকুচি করে তুই কুলিকুচি করবি না মুখ চেপে একদম স্পিডে বের করবি তুই বাষ্পের মতো বেরাতে থাকে ঠিক আছে ওই বাষ্পের মতো যখন বেরোয় আর সামনের দিক থেকে যখন রোদ আসে ওই লাইটটার ওর পরে দেখবি ওই বাষ্পের উপরে রামধনের মতো দেখা যায় দারুণ লাগে করতে হ্যাঁ একটু মানে একটু প্র্যাকটিস করতে হবে একদম লাইটের যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলে যে পেয়ে যাবি তা না তোকে এদিক ওদিক সরে ট্রাই করতে হবে করা যায় এরপরে যদি কোনোদিন দেখি স্যার যদি দেখি যে বাথরুমে লাইট ঢুকছে তাহলে অবশ্যই ট্রাই করবি ঠিক আছে ঠিক আছে আয়